জগন্নাথায় তে নমঃ। হ্যালো বন্ধুরা, আমি মনীষা, তোমরা দেখছো আমার সঙ্গে শ্রীমণি ব্লগস। তো চলো আজকের এই পবিত্র দিনে, রথযাত্রার দিনে, চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি রঘুনাথগঞ্জের কিছু ঐতিহ্যবাহী রথযাত্রা থেকে। তো চলো, প্রথমেই আমরা চলে এসেছি গোডাউন রথে। তো চলো তোমরা বন্ধুরা, তোমরা দেখতে পেলে এতক্ষণ গোডাউনের রথ। এবার তোমাদেরকে দেখাবো ম্যাকেঞ্জি ময়দানে পরিচালিত ইস্কনের রথ বা ইস্কনের রথ উৎসব। তো চলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাবো। ইস্কন পরিচালিত রথ এই নিয়ে আমাদের রঘুনাথগঞ্জের দ্বিতীয়বার হচ্ছে, তো দেখতে থাকো। জগন্নাথ দেবকে পূর্ণ পূর্ণিমাতে স্নান করানো হয় এবং এই স্নান করাবার ফলে জগন্নাথ দেবের প্রচণ্ড জ্বর আসে, যার ফলে দর্শনার্থীদের জগন্নাথ দেবকে দর্শন করা বারণ থাকে। এর ঠিক ১৬ দিন পর রথ বেরোয়, মানে আমরা রথযাত্রা উদযাপন করি। জগন্নাথ দেব স্থিরভাবে কখনও নিজ বাসস্থান থেকে বেরোতে পারেন না, জগন্নাথ দেবকে দুলিয়ে দুলিয়ে নিয়ে যেতে হয়। কারণ হচ্ছে মহাদেব জগন্নাথ দেবকে অভিশাপ দিয়েছিলেন, এর ফলে জগন্নাথ দেব কোনো দিনও স্থিরভাবে বেরোতে পারে না এবং এই দুলিয়ে দুলিয়ে নিয়ে যাওয়াকে পোহান্ডি বলা হয়। প্রথমেই বলরাম বলভদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে, তো দেখতে থাকো বন্ধুরা। বলভদ্রকে বসানোর পরে এবার মা সুভদ্রার পালা, সব এও মিলে মা সুভদ্রাকে রথে চাপালো। তো চলো দেখতে থাকো। জগন্নাথ, চলো হে মহাপ্রভু জগন্নাথ তোমাকে নিজ রথে চাপাই এবং তোমার মাসির বাড়ি নিয়ে যাই। Thank you.
ইস্কন প্রভু তার বাড়ি থেকে তার প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মূর্তি নিয়ে আসে, জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মায়ের মূর্তি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, রথের রশ্মি দেওয়া শেষ, তো চলো রথের রশ্মিতে টান দেওয়া তো বাকি আছে, তো দেখতে থাকো। রথে যে চারটি ঘোড়া থাকে তাদেরও কিন্তু নাম আছে, তাদের নাম হচ্ছে শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথ শুরু হওয়ার আগে পুজোর যেসব আচার আচরণ আছে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো বন্ধুরা এরপর কিন্তু রথ টানা শুরু হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজোর আয়োজন প্রায় শেষের দিকে। এই পুজোর আয়োজন দেখতে দেখতে আমার নজরে হঠাৎ কিছু পড়ল, সেইটা হচ্ছে ছোট ছোট ক্ষুদে শিল্পীরা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা মা সেজেছে। তো চলো তোমাদের দেখাই সে দৃশ্য। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. ইস্কন পরিচালিত রথে হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার রঘুনাথগঞ্জবাসী আজ এসছে রথের দড়িতে একটু হাত লাগাবে বলে। জয় জগন্নাথ। Thank you.
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ব্লগেই বলেছিলাম যে এখানে এসে হয়তো অনেকের সাথে দেখা হয়ে যাবে, তো সেই রকম অনেকের সাথে দেখা হচ্ছে। আমি হয়তো অনেককে চিনতে পারছি না। আমাকে কেমন লেগেছে ওটা? খুব ভালো লেগেছে ওকে। আমি দেখেছি ফেসবুকে, ওর ব্লগও হয়তো দেখেছি, কিন্তু ওকে তো আমি সামনাসামনি কোনোদিন দেখিনি। তো নিজে থেকে এসে কথা বললো, খুব ভালো লাগলো ওর সাথে আলাপ হয়ে। খুব সুইট একটা মেয়ে। আর ওর চ্যানেল তোমরা অবশ্যই দেখো। সবাই যদি আমরা সবার পাশে থাকি তাহলেই আমরা এগোতে পারবো। তো চেষ্টা করছি তোমরা সবাই আমাদের পাশে থেকো। আর ওর এই ব্লগটা অবশ্যই দেখো, নিশ্চয়ই খুব ভালো হবে। আমি তো দেখবো। আমি তো বললাম ওকে এক বছর পরে আবার যখন এখানে দেখা হবে তখন আমার আজকে যে সাবস্ক্রাইবার ওর তার থেকে অনেক বেশি হবে, মন থেকে চাই অনেক বেশি। শখের ডায়েরি দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হলো, যাক ভালো লাগলো দিদিভাইয়ের সঙ্গে কথা বলে। তো চলো বন্ধুরা, আবার রথের দিকে ফিরে যাওয়া যাক। আমি রথের রশ্মি ধরে এখনও টান দিইনি, তো চলো জগন্নাথ দেবের রথের রশ্মি ধরে আমিও টান দিই। তো দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটি নতুন, তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। জয় জগন্নাথ। রথের দিনে পাঁপড় ভাজা খাবো না বা জিলিপি খাবো না, তাই কি কখনো হয়? তো চলো বন্ধুরা, পাঁপড় ভাজা খায় এবং জিলিপি খায়। তো এরপর তোমাদেরকে নিয়ে যাব তুলসী বিহারী রথযাত্রায়। তো বন্ধুরা, আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বলে রথ সাজানো হয়েছিল, কিন্তু ঠাকুর সেইভাবে বার করা হয়নি। তো আমি দুঃখিত বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো তোমরা অন্য আরেকটি রথযাত্রা দেখতে থাকো। আমরা
রঘুনাথগঞ্জের রথযাত্রা তো দেখালাম বন্ধুরা, এরপর চলো শাহজাদপুরের সর্বজনীন জগন্নাথ দেবের রথযাত্রাতে। আর এই রথযাত্রা দেখতে গিয়ে তোমরা দেখতে পাবে পিয়ারাপুরের রথ ছিল, পিয়ারাপুরের রথের সঙ্গে শাহজাদপুরের রথের একটা মেলবন্ধন দেখা যাবে। তো চলো দেখতে জগন্নাথ বলে আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তৎক্ষণে জেনে টাটা।